আসসালামু আলাইকুম, আমি ইসকে শামিম ফ্রম প্যারিস। আমাদের প্রত্যেকের জীবনে একবার ভালোবাসা আসে আর আমরা ভালোবাসি সচরাচর। বর্তমান যুগের ভালোবাসা সেটা হচ্ছে, আপনি যখন কোনো একটা মেয়েকে ভালোবাসবেন তখন প্রথম এক দুই মাস আপনার সাথে খুব পজিটিভলি কথা বলবে, খুব ভালোভাবে কথা বলবে। যখন এক দুই মাস শেষ হয়ে যাবে প্রথমে বলবে, এ তুমি জানো আমার জন্য একটা প্রস্তাব আসছে ছেলে ইউরোপে থাকে, এ তুমি জানো আমার জন্য একটা প্রস্তাব আসছে ছেলে ইউএসএ থাকে। সত্যিকারে কি তার জন্য কোনো প্রস্তাব আসেনি, আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এই কথাগুলি বলে। আর যে মানুষটা সত্যিকার আপনাকে ভালোবাসবে সে কখনো এই ধরনের কথা বলবে না। এই ধরনের কথা মানে আপনাকে একটা মেন্টাল চাপের ভিতরে রাখা, ইটস নট এ ভালোবাসা, ইটস নট এ লাভ। সত্যিকারে যখন কোনো ভালোবাসা আপনার কাছে আসবে বা সত্যিকারে ভালোবাসার মানুষটা যখন আপনাকে ভালোবাসবে তখন অবভিয়াসলি চিন্তা করতে হবে যে আমি একটা কথা বলবো, আমার এই কথাতে যেন আমার ভালোবাসার মানুষের কোনো ডিপ্রেশন না চলে আসে, আমার এই কথাতে ভালোবাসার মানুষটা যেন কোনো কষ্ট না পায়, কখনো যেন অতিরিক্ত চিন্তা না করতে হয়। ঠিক তদ্রূপ ছেলেদের ক্ষেত্রে হয় কি, ছেলেরা আমাদের সমাজে অনেক সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইউজ করে। অনেক সময় তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি জানো যে ফেসবুকে কন্টিনিউ অনেক মেয়ে আমাকে লাভ করে, অনেক মেয়ে আমাকে এসএমএস করে, অনেক মেয়ে বলে তুমি হ্যান্ডসাম, তুমি খুব ভালো করে কথা বলো, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে। এটাও ভুল ধারণা, এটাও সত্যিকারের লাভ না। কারণ সত্যিকারের ভালোবাসায় কখনো ছেলে মেয়ে উভয়ে এ ধরনের কথা বলবে না। আপনার ভিতরে যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, যে যতই বেশি প্রপোজ করুক না কেন, তার জন্য যতই বেশি প্রস্তাব আসুক না কেন, সেটা কখনো আপনাকে বলতে যাবে না। কারণ সত্যিকারের ভালোবাসা কেউ কখনো কষ্ট দিতে জানে না, সত্যিকারের ভালোবাসায় কন্টিনিউ স্যাক্রিফাইস করতে জানে। সত্যিকারের ভালোবাসা একে অন্যকে পেতে চায়। সত্যিকারের ভালোবাসা মানে এটা না যে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবে। সত্যিকারে আমরাও চাই যে সত্যিকারের ভালোবাসার মানুষ আমাদের কাছে আসুক, আমাদেরকে ভালোবাসুক, আমাদেরকে সত্যিকারে কাছে পাক, এটাই প্রত্যেকের কামনা, এবং আমাদের ভালোবাসার জয় হোক। সো এটাই আমরা চাই। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, ভালোবাসার মানুষটাকে আরও বেশি বেশি ভালোবাসবেন, তাহলে ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে। ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়, কখনো ইমোশনালি ব্ল্যাকমেইল করে কোনো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসতে হলে ভালোবাসা দিতে হবে।